আজকে আমরা কি শিখবো? আজকে আমরা সার্চ নেটওয়ার্ক এবং ডিসপ্লে নেটওয়ার্কের ভিতরে পার্থক্য দেখবো, ঠিক আছে? আমরা প্রথমে দেখি যে এটা কোথায় আছে। প্রথমে আমরা আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টে চলে গেলাম। স্টার্ট নাও কিংবা সাইন ইন করবেন আপনার ইচ্ছা। তারপর এখানে নতুন একটা ক্রিয়েট ক্লিক করে জাস্ট একটা নতুন ক্যাম্পেইন ক্রিয়েট করে নেব। আচ্ছা, তারপর আমরা যে কোনো একটা ওয়েবসাইট ট্রাফিক, মানে আপনার যে কোনো একটা অ্যাডস চালাবেন আপনার ইচ্ছা, ঠিক আছে? মানে আমি আমার যেটা মন চাইলে সেটা চালাই নিলাম। আমি জাস্ট আমার দেখা দরকার কি ডিসপ্লে নেটওয়ার্ক আর সার্চ নেটওয়ার্কের ভিতরে পার্থক্যটা কি, এটা আমরা দেখবো আর কি। ডিসপ্লে নেটওয়ার্ক কোনগুলো বলা হয়, সার্চ নেটওয়ার্ক কোনগুলো বলা হয়। হ্যাঁ, আচ্ছা, আমাদের নামটা এখানে একা একা নেবে, কন্টিনিউ করলাম। নাম একা নিলেন আপনার, আমার তো এখন নামের সাথে সাথে নাই, আমাদের দেখতে হবে আমাদের কাজটা, ঠিক আছে? আচ্ছা, জাস্ট আমরা এখানে স্টার্ট নিউ ক্লিক করলাম। এখানে যাবেন, এই সাইডে দেখেন যে আপনাদের ক্যাম্পেইন সেটিংস আসবেন। আসার পর দেখবেন আমাদের এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে সার্চ নেটওয়ার্ক, একটা হচ্ছে ডিসপ্লে নেটওয়ার্ক। এখন আমাদের কোন সময় কোনটা অ্যাডসটা সিলেক্ট করে চালানো উচিত এটা আমাদের তো বোঝা লাগবে। কারণ দুইটা আছে, আপনি যদি দুইটাতে ক্লিক করেন তার মানে আপনার খরচ কিন্তু প্রায় ডবল। এটা তো ধরেন 100 টাকা হলে আপনার, এটা আপনাকে 100 টাকা ইনভেস্ট করা লাগবে। এখন আপনার কোন সময় কোন অ্যাডস চালানোর প্রয়োজন আছে সেটা আপনাকে বোঝা লাগবে। এখন আপনার দেখা যাচ্ছে এমন সময় দেখা যাচ্ছে সার্চ নেটওয়ার্কে অ্যাডস প্রয়োজন আছে, আপনি ডিসপ্লে চালাই দিলেন, ডিসপ্লে নেটওয়ার্ক খুদায় খুদায় শুধু আপনার টাকাটা কেটে নেবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা বুঝবো সার্চ নেটওয়ার্ক কাকে বলে, ডিসপ্লে নেটওয়ার্ক কাকে বলে, ঠিক আছে? আচ্ছা, প্রথমে দেখবো হচ্ছে সার্চ নেটওয়ার্কটা কি। সার্চ নেটওয়ার্ক হলো গুগলের যে সকল জায়গাতে আমরা সার্চ করতে পারি, ঠিক আছে? যেমন হচ্ছে google.com, এটা একটা সার্চ নেটওয়ার্ক। তারপর ডিফারেন্ট সাইটস অ্যাট গুগল ডোমেন, গুগল ডোমেনের ডিফারেন্ট সাইটস কেমন হতে পারে, ইউটিউব হতে পারে, তারপর হচ্ছে গুগল ম্যাপ হতে পারে। এগুলো গুগলের সব ডোমেন না, বুঝতে তো পারছেন নাকি? তারপর হচ্ছে গুগল প্লে স্টোর, গুগল প্লে স্টোর কি, আমাদের যে অ্যাপ, মানে আমাদের যেটা মোবাইলে প্লে স্টোর আছে এটাকে আমরা সার্চ করতে পারি না, ওখানে সার্চ আসে না, সার্চ অপশন আসে না, তার মানে কি? তারপর গুগল ম্যাপ, গুগল ম্যাপে সার্চ অপশন আছে। এগুলো হলো গুগলের সার্চ সাইট, এগুলো ঠিক আছে, এইসব জায়গাতে আমরা সার্চ করতে পারি। যেগুলো জায়গাতে আমরা সার্চ করতে পারি সেগুলোকে হচ্ছে কি বলা হয়, সার্চ নেটওয়ার্ক। এই সার্চ করে কোনো কি দেখালে সেটাকে বলা হচ্ছে সার্চ নেটওয়ার্ক, ঠিক আছে? আর সার্চ নেটওয়ার্ক একটা কি, গুগল সার্চ সাইট, এটাকে বলছে একটা সার্চ নেটওয়ার্ক। আর আরেকটা হচ্ছে কি, গুগল পার্টনার সাইট, মানে সার্চ ওটাও সার্চ নেটওয়ার্ক কিন্তু ওটা পার্টনার। যেমন হচ্ছে W3 স্কুল, এটা হচ্ছে ইউজ গুগল কাস্টম সার্চ ইঞ্জিন, ঠিক আছে? যেমন হচ্ছে CSCE বলা হয় এটাকে, ঠিক আছে? মানে এটাকে বলছে সার্চ নেটওয়ার্ক একটা, যদি এটা আমাদের টপিকের ভিতরে না, ঠিক আছে? এটা সার্চ নেটওয়ার্ক কিন্তু এটা গুগলের নিজের প্রোডাক্ট না, এটা হচ্ছে পার্টনার প্রোডাক্ট। মানে জানে না যে পার্টনারশিপ নেয় না কোন একটা প্রতিষ্ঠানের সাথে, বলে একটা প্রতিষ্ঠান আমার নিজের, ওটা আমার প্রতিষ্ঠানের মালিক আমি, কিন্তু যখন পার্টনারশিপ নিবো তখন কি বলে, কো পার্টনার কিংবা কিছু একটা তো বলে, তাই না? কো ফাউন্ডার এরকম টাইপের কিছু একটা, ঠিক আছে? এরকম মনে করে যে W3 এটা হচ্ছে ঠিক সেম। তার মানে বুঝতে পারলেন যে গুগলের সার্চ নেটওয়ার্ক, মানে সার্চ নেটওয়ার্ক কোনগুলোকে বলা হচ্ছে, google.com, আর ডিফারেন্ট সাইটস আছে গুগল, যেমন হচ্ছে ইউটিউব আছে, গুগল ম্যাপ আছে, গুগল প্লে স্টোর আছে, তারপর হচ্ছে আরো যা যা আছে, ঠিক আছে? মানে গুগল গুগল ডোমেনের ভিতরে থাকলেই এনা হবে, ঠিক আছে? আর কাছে গুগল প্লে স্টোর, যেটাকে বলা হচ্ছে আমাদের মোবাইল অ্যাপ, প্লে স্টোর যেটাকে বলি, ঠিক আছে? তারপর হচ্ছে গুগল ম্যাপ, এগুলোকে বলা হচ্ছে গুগল সার্চ। আর কাছে হচ্ছে গুগল পার্টনার সাইটস হলো W3 স্কুল, এগুলো হচ্ছে পার্টনার সাইট। আচ্ছা, দেখেন সার্চ নেটওয়ার্ক তো বুঝতে পারছেন, ক্লিয়ার নাকি? আচ্ছা, এবার আছে ডিসপ্লে নেটওয়ার্কে। দেখেন ডিসপ্লে নেটওয়ার্ক হলো এ গ্রুপ অফ মোর দেন 2 মিলিয়ন ওয়েবসাইট, ভিডিওস, অ্যাপস হোয়ার ইউর গুগল অ্যাডস ক্যান অ্যাপিয়ার। মানে দেখেন এখানে কি বলেছে, 2 মিলিয়নের উপরে ওয়েবসাইট আছে, ভিডিও আছে, অ্যাপ আছে, যেগুলোতে গুগল অ্যাডস শো করায়। তার মানে কি, আমাদের সার্চ নেটওয়ার্ক হচ্ছে মাত্র কয়েকটা, 3-4টা, কিন্তু যখন আমরা ডিসপ্লে নেটওয়ার্কের ক্ষেত্রে আসবো তখন দেখেন হিউজ পরিমাণে আমাদের ওয়েবসাইট আছে, হিউজ পরিমাণে অ্যাপ আছে, হিউজ পরিমাণে আমাদের ভিডিও আছে ইউটিউবে, তাই না? আচ্ছা, এখন দেখেন ডিসপ্লে নেটওয়ার্ক গুলো কাকে বলা হয়, ইউটিউব অ্যাডস, মানে ইউটিউব ডিসপ্লে অ্যাডস, ঠিক আছে? এমন না যে ইউটিউবে সার্চ অ্যাড যে লাগাচ্ছে ওটা না, কিন্তু ইউটিউবে ওটাও কিন্তু সার্চ ইঞ্জিন, ওটা সার্চ এর ভিতরে পড়ে না, ইউটিউবে কিন্তু সার্চ করা যায়, কিন্তু এটা হচ্ছে ইউটিউব ডিসপ্লে অ্যাডস এর কথা বলা হয়েছে, ঠিক আছে? ইউটিউব ডিসপ্লে অ্যাডস, তারপর অ্যাডসেন্স অ্যাপ্রুভাল ওয়েবসাইট, অ্যাডসেন্স অ্যাপ্রুভ অ্যাপস, মানে অ্যাপস এর ভিতরে আপনারা অ্যাডস দেখতে পারেন না, সাইডে উপরে নিচে অ্যাড চলে আসে না, এটাকে বলা হচ্ছে ডিসপ্লে অ্যাডস। আর একটা কি আছে, বুঝতে পারলেন? তাহলে যেসব ওয়েবসাইটে ইয়াতে গুগল অ্যাডসেন্স এর অ্যাপ্রুভাল আছে সেসব ওয়েবসাইটে গুগল যখন অ্যাড শো করাবে সেগুলো বলছে ডিসপ্লে অ্যাড। যেমন হচ্ছে মানে সাইড বারে অ্যাড শো করে না, আপনি দেখা যাচ্ছে একটা কার কন্টেন্ট পড়তে গেছেন, দেখবেন মাঝখানে মাঝখানে জায়গার মতো অ্যাড শো করবে, এগুলো হচ্ছে ডিসপ্লে অ্যাডস, ঠিক আছে? তারপর হচ্ছে অ্যাডস অ্যাপ্রুভ অ্যাপস, অ্যাপস বলতে কি ধরেন অনেক অনেক অ্যাপস আছে, দেখবেন আপনি ইউজ করতে করতে মাঝখানে মাঝখানে অ্যাড চলে আসবে। যেমন যারা এমএক্স প্লেয়ার ইউজ করেন, এমএক্স প্লেয়ার ইউজ করেছেন না,
ইউএক্স প্লেয়ার যখন আপনি ডাটা অন করে ইউজ করবেন ওয়াইফাই অন করে তখন দেখবেন মাঝখানে আছেন দিয়ে অ্যাড শো করছে ঠিক আছে এগুলো কিন্তু গুগলে এদের কাছে অ্যাডসেন্স অ্যাপ্রুভাল আছে তাই এখানে শো করছে এরা এখান থেকে আর্নিং করে ঠিক আছে বুঝতে পারছেন তাহলে আমাদের ডিসপ্লে এন্টার কোনগুলো হবে যেগুলোতে আমাদের ডিসপ্লের মতো করে মানে সার্চ করে দেখবে না মানুষ সার্চ করে দেখবে না অটোমেটিক অ্যাড শো হবে সেটাকে বলা হচ্ছে কি ডিসপ্লে এন্টার আর যখন যেটাতে মানুষ সার্চ দিয়ে দেখবে সেটাকে বলা কি হয় সার্চ এন্টার ঠিক আছে আচ্ছা এবার আমাদেরকে বুঝতে হবে যে কখন আমরা ডিসপ্লে অ্যাড চালাবো কখন আমরা সার্চ অ্যাড চালাবো হ্যাঁ এটা হচ্ছে আমাদের মেইন টপিক যখন মনে করেন আপনার একটা প্রোডাক্ট আছে প্রোডাক্ট সম্পর্কে মানুষ অলরেডি জানে যেমন আমরা যদি আমরা কম্পিউটার বলি কম্পিউটার সম্পর্কে অলরেডি মানুষ জানে তখন তারা কি জানবে বেস্ট কম্পিউটার ইন বাংলাদেশ বেস্ট কম্পিউটার ইন রাজশাহী বেস্ট যখন সার্চে দেখবে এটাকে বলা হয় সার্চ কিন্তু যখন আপনি নতুন একটা প্রোডাক্ট আবিষ্কার করেছেন কিংবা নতুন আপনার প্রতিষ্ঠান আপনার প্রতিষ্ঠান সম্পর্কে মানুষ জানে নতুন প্রোডাক্ট তখন আপনি কি করেন সার্চ দিয়ে আপনার প্রোডাক্ট নাম মানুষ জানেই না আপনার প্রোডাক্ট কি কাজ করে মানুষ জানেন তখন কিন্তু আগে মানুষ বেশি বেশি জানাইতে হবে তখন কি করতে হয় ডিসপ্লে এটার ইউজ করে আপনার প্রোডাক্টের ছবি আপনার প্রোডাক্টের নাম প্রোডাক্টের ডিটেইলস মানুষ বেশি বেশি শো করতে হয় যাতে সেই ব্যাপারে আগ্রহ হয় একটা নতুন প্রতিষ্ঠান কি করেন শুধুমাত্র মাইক ইন করে বেড়ে না যে হ্যাঁ এই প্রতিষ্ঠান খুললাম এই প্রতিষ্ঠান খুললাম আপনারা আসেন 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 আপনার কি তারা কি আপনাকে সার্চ করে বের করেছে না আপনি তাদেরকে খুঁজে বের করেছেন আপনি তাদেরকে খুঁজে বের করেছেন তখন কি অ্যাড চালাবেন ডিসপ্লে অ্যাড চালাবেন যখন তারা আপনার ব্যাপারে অলরেডি জানে এখন শুধু তারা আপনার কি সার্ভিসটা নিতে চায় ওরা সার্চ দিয়ে দেখবে তখন সেটাকে আমরা ইউজ করবো কি সার্চ নেটওয়ার্কের ভিতরে ঠিক আছে যখন আমরা মানে নতুন জিনিসটা কাজ করবো তখন ডিসপ্লে সার্চ ডিসপ্লে নেটওয়ার্ক যখন আমরা পুরাতন জিনিসটা কাজ করবো তখন আমরা সার্চ নেটওয়ার্ক ইউজ করার চেষ্টা করবো তাহলে বুঝতে পারলেন সার্চ নেটওয়ার্ক এবং ডিসপ্লে নেটওয়ার্কের ভিতরে পার্থক্যটা কি আচ্ছা ঠিক আছে